কোথায় নামাজ পড়লেন আপনি মসজিদে যান নাই না না আমি ঘরে পড়ি ঘরে পড়েছি তো আমি বললাম যে ঘরে নামাজ পড়ার জায়েজ কি তো জিজ্ঞাসা করছি আমি আর ফতুয়া হ্যাঁ লন্ডির হ্যাঁ লন্ডির খাদে মুফতি দাদা বুঝতে পেরেছেন আর আমি আমি ফতুয়া জিজ্ঞেস করছি যায়জে কেন জায়েজ হবে না বলছেন না ভাই এটা তো যাইজ কে বললো জায়েজ হবে না আমাকে বলছে তখন চিন্তা না যে আমি কে যে কি বলল যাই যাবেন আর পরিচয়ের চেয়ে বেশি দিলাম না আর কিছু বললাম না তবে ভাই এইভাবে যাই যাবে নবী সাল্লাহ আলী সাল্লাম জামাতে নামাজ পড়তে বলেছেন কিছু যদি একটা আদি কিন্তু না অন্তর কবুল করছে না বে নামাজির অন্তর কবুল করবে সোম্মা কাসাদ কলু বকুম অন্তর পাথর হয়ে গেছে শক্ত হয়ে গেছে আল্লাহ তো বলছেন করা ঠিক একটু আয়ত আয়ত শুনলাম মূর্খ লোকদের অবস্থা হচ্ছে কি না জেনিয়ে বেশি কথা বলা লায়ালামুন আল কিতাবে ইল্লা মানে ওয়াইন হুম ইল্লায়জন অনমান ভিত্তিক কথা বলা এই যে ফতুয়া অনুমান ভিত্তিক এটা কি জন্য যাইজ হবে না যে পারছে মসজিদে পড়ছে আর যে পারছে ঘরেই পড়ছে কেমন যাইজ হবে না অনুমানে ফতুয়া আল্লাহ পরানিকা বলছেন ওয়াইন হুম ইল্লাজুল সভাইলুল্লিল্লা জিন একতুবুন আল কিতাব বে এই দিনস মায়া পুলুর হাজামিন ইনদিল্লাহ আল্লাহ বলছেন যে সুতরাং দুর্ভোগ ওয়াইল মানে হচ্ছে সর্বনাশ দুর্ভোগ ধ্বংস আর ওয়াইল নামক একটি জাহান্নাম রয়েছে যেমন রেওয়াত রয়েছে মর্মে ওই সব লোকদের জন্য দুর্ভোগ রয়েছে ওয়াইল নামক জাহান্নাম রয়েছে সর্বনাশ রয়েছে দুনিয়া আখেরেতেই যারা এক তবুও নাল কিতাবি নিজের হাতে কিতাব লিখে তাওরাত তখন তো আর প্রেস ছিল না লিখত তাওরাত লিখছে ইঞ্জিন লিখছে কোনও লিখা হয়েছে আকারে হাতে লিখেছে যে সোমাইয়া কুলুন হাজমিন আনদিল্লাহ নিজের হাতে লিখে মানে কোরানের কথা নয় নিজের হাতে লিখে তাওরা তিঞ্জের কথা নিজের পক্ষ থেকে কিছু কথা লিখে লেখার পরে বলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহ কে তাও কিছু সংযোজন করে দিল দিল তাওড়াতে কিছু বাড়িয়ে দিল ইঞ্জিলে কিছু বাড়িয়ে দিলো লেহাস্টারুবেহি সামানান কালিলা যাতে করে তা দিয়ে স্বল্পমূল্য ক্রয় করে জি লেহাস্টারুবেহি সামান বা স্বল্পমূল্যে তা বিক্রি করে ইস্তারা মানে খরিদ করা আসল অর্থ হয় কিন্তু কখনো কখনো বিক্রি করার অর্থ হয়ে থাকে স্বল্প মূল্যে তা বিক্রি করে স্বল্প মূল্য কি স্বল্প মূল্য হচ্ছে মূল্য মানে এই নয় এর আগে কয়েক এই যে অল্প পয়সাতে বিক্রি করলে যদি ধর্মকে অল্প পয়সা বিক্রি করেন তাহলে হারাম আর বেশি যদি অনেক টাকা লাখ লাখ টাকা পান তাহলে যাইজ নাকি তাবিজ যদি পাঁচ টাকা করে বিক্রি করেন তো না যাইজ তাই না আর যদি পাঁচ হাজার টাকা করে বিক্রি করেন বেশি নাকি তো সামানান কালিলা মানে এই নয় যে অল্প মূল্যে হ্যাঁ এখানে অল্প মূল্য মানে দুনিয়া হচ্ছে অল্প মূল্য আর আখেরাত হচ্ছে মূল্যবান জি বেশি মূল্য যারা আখেরাতকে কে সর্বনাশ করলো দিনকে ইমান ইসলামকে সর্বনাশ করলো যা মূল্যবান দুনিয়ার বিনিময়ে দুনিয়া খরিদ করলো বাছাই করলো আর আখেরাত কে বিসর্জন দিল ধর্ম কে বিসর্জন দিল তৌহিদ কে বিসর্জন দিল সোনাদ কে বিসর্জন দিল শির বিদাতে লিপ্ত হলে কিসের জন্য দুনিয়ার গরজে এই নয় যে কোরআন খানি যদি পাঁচশো টাকা করে এক খতম করেন তো হারাম আর যদি দশ হাজার টাকা করে পার খতম তাহলে জায়েজ না খতম কোরআন করবেন নিজের জন্য খতম করেন কিন্তু খতম করে ভাড়াইটা খতম করবেন যে আপনার বাবার এক খতম করে দিচ্ছি এত টাকা এগুলো হারাম হারাম সেটা কোটি কোটি টাকা টাকা তো যদি খতম করেন পয়সা নিয়ে খতম করা কারণ কোরআন ইবাদত আচ্ছা বলি যদি আপনি আপনার কেউ বলে কোনো ধনী মানুষ যে ভাই আমার তো মেলা টাকা আর নামাজ পড়ার সময় নেই তো আমার নামাজ আপনি পড়ে দিয়েন কত টাকা লাগবে নিয়ে নিন আমার কাছে চলবে নাকি যে আপনার জন্য আজকে জোহর নামাজটা পড়ে দিয়েছি এক লাখ টাকা লাগবে চলবে তার যখন নামাজ চলবে না তো কোরআন খতম কি করে চলবে নামাজ তো কারো বদলে পড়েন না টাকার বিনিময়ে তো নামাজ যখন বদল না আবার কোরআনের তেলাওত কি করে বদল চলতে পারে আর খত আপনার ভাড়াইটা কি করে চলতে পারে যে পয়সার বিনিময়ে খতম চলছে খতম বিক্রি করতে আসে কিন্তু রমজান মাসে জানেন না জানেন না আমার গ্রামে কিছু বিদাতি ছিল যখন একটা গ্রামে গ্রামের বাড়ি ছিল একবারে সেখানে একটা মহল্লা বিদাতির আর একটা মহল্লা সহি আকিদের লোক করা ছিল তো ওই বিদাতি মহল্লাতে একটা বেরুলিবি মোল্লা আসে রমজান মাসে বিশেষ করে আসবে আসলে বাড়ি বাড়ি গেটে গেটে নক করবে আর বলবে যে এই তোমার বাবা মারা গেছে মা মারা গেছে কারণ আমি খতম করবে হ্যাঁ ঠিক আছে খতম করব কত টাকা লাগবে খুব সস্তায় খতম দুশো টাকা তিনশো টাকা আর প্রত্যেক বাড়ির লিস্ট করে নিয়ে চলে গেল এই রমজানে তোমাদের সবার খতম করে দেবো জি হ্যাঁ ধরেন কয়েকশো বাড়ির টাকা পয়সা নিয়ে গেল খতমের খতম করবে নাকি কিন্তু তাদের কাছে হিল্লা আছে হিল্লার ধর্ম তো জানাই আছে আবার কি হিল্লা জানেন তিন কুল তিন এখলাস পড়লি তো খতম হয়ে যায় জি হ্যাঁ প্রত্যেক বাড়ির খতমের বিনিময়ে তিন কুল পড়ে নিবে সুরা এখলাস তিনবার পড়ে নেবে হয়ে গেল সুরা এখলাস তিনবার পড়লে এক খতম সুরা এখলাস এক তিনবার পড়লে এক খতম হয়ে গেল খতম কতক্ষণ লাগে এক মিনিটে তিনবার সুরা এখলাস পড়া হয়ে যাবে এক মিনিটে খতম এক মিনিটে পাঁচশো টাকা আদায় হয়ে গেল যা হয়ে গেল জি হ্যাঁ এই ব্যবসা চোখে দেখা ব্যবসা ছোট কথা বলছি জি এখনো চলতে আছে বেদাতি এলাকায় ইহুদিরা ঠিক ওই রকম করত নিজের হাতে ধর্মীয় পুস্তক লিখতো তারপরে বলতো যেটা আল্লাহর পক্ষ থেকে এই যারা ফতুয়া লিখে মুসলিম সমাজের ফতুয়া লিখে মুফতি সাহেব লিখছেন একটি নেই একটি হাদিস কি আছে দলিলে দলিলে এই ফতুয়া অমুক কিতাবে অমোক ফকি সাহেব লিখেছেন অমুক ইমাম সাহেব লিখেছেন অমুক হুজুর কেবেলা লিখেছেন এই হলো ফতুয়া দেশে যে ফতুয়াগুলি আসে পত্রপত্রিকায় দেখবেন দুটা তরিকা ফতুয়া যদি সহি আকিদার আলেমদের ফতুয়া থাকে তাহলে ফতুয়ার উত্তরে লিখা থাকবে যে এই ফতুয়ার দলিল কোরআনের অমুক আয়াত যদি আয়াতে কোরআনে না থাকে তাহলে অমুক হাদিস অমুক হাদিস অমুক হাদিস তারপরে আইম্মা কেরামদের উক্তি পেশ করেন মামা বনিফা শাফি মালিক পেশ করেন কিন্তু দলিল আয়াত অথবা দলিল মানুষের কথা নাই দলিল এমামের কথা আলেমের কথা নাই কার কথা আল্লাহর কথা বা রসুলের কথা হইতে হবে বোঝা গেছে কিনা এইটা হচ্ছে ফতুয়া দেওয়ার তরিয়া কিন্তু ফতুয়া একটি আয়াত নেই হাদিসও নেই বরং তাদের এই বিশ্বাস যে জনগণকে আয়াত আর হাদিস জানার তাদের অধিকারও নেই আর আমাদের বলার বলারও দরকার নাই বলবো না তাদের চোখ খুলে যাবে কি করতে হবে তাদেরকে মোকাল্লেদ বানাইতে আর মোকাল্লেদ বানাইলে বলতে হবে অমুক কিতাবে অমুক হুজুর অমুক কিতাবে অমুক কিবলা বলেছেন অমুক কিতাবে অমুক ইমাম সাহেব বলেছেন অমুক কিতাব অমুক ফাকি বলেছেন অমুক আলেম বলেছেন বাস এই দিয়ে ফতুয়া এই ফতুয়া ফতুয়া কাজী খানে আছে ফতুয়া বাজাজিয়াতে আছে আর তারপরে বেকায়াতে আছে তো হেদায়াতে আছে তো আছে 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 আলমগিরিতে এগুলো ফতুয়ার তরিকা বুঝতে পারছেন না পারছেন না এইটাই তরিকা হওয়া উচিত হ্যাঁ যে মানুষের লিখা দিয়ে ফতোয়া দেওয়া না কাল আল্লাহ কালা রসুল দিয়ে ফতুয়া দেওয়া উচিত ছিল আল্লাহ এবং রসুল কি বলেছেন কথা বলা উচিত ছিল বোঝার চেষ্টা করে আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন এবং আলেমদেরকে যেন আল্লাহ সংশোধন করার তৌফিক দান করেন বলছেন যে এদের জন্য দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নম যারা নিজের হাতে কিতাব লিখে তারপরে বলে এটা আল্লাহর পক্ষ থেকে অথচ নিজের পক্ষ থেকে লিখা কোন দলিল না লিয়াস্তারু বেই সামান কেন এটা যাতে করে সর্ব স্বল্প মূল্যে তা বিক্রি করে অর্থাৎ তারা ধর্মকে বিক্রি করলো ফতোয়া দিল অল্প দুনিয়ার পয়সার লোভে ফবাইলুল্লাহ মিম্মা কাতবা তাইদিহিম সুতরাং তাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে মিম্মা কাতবা তাই দিহিম কারণে যা তাদের হাত লিখেছে ফবাইলুল্লাহ মিম্মা এক শিবন আর যা তাদের হাত উপার্জন করেছে লিখেছে লেখার পরে যে বিনিময় উপার্জন করেছে টাকা পয়সা দুনিয়ার স্বার্থ উপার্জন করেছে তার জন্য তাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে ওয়াইল নামক রয়েছে তারপরে আয়াত আশিতে আকাঙ্ক্ষার কথা ইহুদি যারা জনগণ যারা নিরক্ষর যারা মূর্খ তারা বলতো যে আমরা কখনো জাহান্নামে যাবো না আর যদি ধরেই নিজে যেতে হবে তো খুব বেশি যদি থাকতেই হয় তো আমাদের জাতিকে চল্লিশ দিন শুধু আমাদের জাতির মানে ইহুদি জাতির যারা জাহান নামে যাবে তারাও কতদিন থাকবে মাত্র চল্লিশ দিন থাকবে তার বেশি জাহান নামে থাকতেই পারে না এটা তাদের দাবি ছিল মদিনার ইহুদিরা নবী সালাম সাহাবাহ কিলামদেরকে এরকম বলতো যে আমরা তো জাহান নামে যাবই না আর যদি যায়ও তো কতদিনের জন্য চল্লিশ দিন কেন চল্লিশ দিন ই শাস্তি আবার হইতে পারে সম্ভাবনা কেন বলছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষে ভুল করেছিল ওই চল্লিশ দিন মুশ আলিসলাম গেলেন তাওরাৎ নিতে আর দিয়ে চল্লিশ দিন ধরে ওরা হ্যাঁ গো পূজায় লিপ্ত হয়েছিল হ্যাঁ গরু পূজা বাছুর পূজায় লিপ্ত হয়ে গেছিল এই জন্য কি হবে ওই শাস্তি চল্লিশ দিনের পেতে হইতে পারে চল্লিশ দিন পূজা করেছে চল্লিশ দিন জাম নামে জল আর বাকি সব পাপ মোচন ইহুদি জাতি পৃথিবীর তো সবচেয়ে বেশি সুদ খায় জি ইহুদি জাতি মুশরেক হয়ে গেছে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে শেষ নবী মোহাম্মদ রসুল সাথে কুফরি করেছে আমিয়া রসুলগণ কে খুন করেছে এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস এবং খুনের কাজে লিপ্ত হচ্ছে ইহুদি জাতি ফিলিস্তিনে জুলুম অত্যাচার চালায় ইহুদিরা সেটাকে সন্ত্রাস বলা হয় না তাদেরকে সন্ত্রাসী বলা হয় না বারমাই সরকার অত্যাচার সীমাহীন জালেম অত্যাচার করছে আর করেছে কিন্তু কখনো কোন বিবেকবান শাসকের কাছে শোনা গেল না অমুসলিমদের যে এটা হচ্ছে সন্ত্রাস কিন্তু এই ঘটনা এই ঘটনা এত বড় ঘটনা করা লাগবে না একটা লোককে কোথাও যদি আঘাত করে দেয় কোন মুসলিম তাহলে এক সন্ত্রাসী ধরা পড়েছে আজকাল সারা বিশ্বে এমন হয়েছে যে কোনো জায়গায় যদি পত্র পত্রিকাটা আসে বা প্রচার মাধ্যমে যে এক সন্ত্রাসী ধরা খেয়েছে তার মানে তার অপর নাম হচ্ছে মুসলিম আল্লাহ আলম বলছেন ইহুদীদের কথা ওয়াকালু ইয়াহুদীরা বলতে মাদুদা আমাদেরকে কোচিন কালেও আগুন জাহান নামের স্পর্শ করবে না তবে মাত্র কয়েক মাদুদা হাতে গণনাকৃত কয়েকদিন হে নবী এদেরকে বলে দাও এরা যে বলছে মাত্র কয়েকদিন জাহান্নামে যেতে হইতে পারে সম্ভাবনা আছে কুল আত্তা খাস তুমি ইন্দাল্লাহ আহাদান তোমরা কি আল্লাহর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছ যা আল্লাহ তোমাদের সাথে একটা চুক্তি করেছেন যে মাত্র চল্লিশ দিন তোমাদের যেতে হইতে পারে জাহান্নামে এ কথা আছে নাকি কোথাও ফালাই আল্লাহ আহাদা হসুতরা আল্লাহ এই চুক্তি কখনো ভঙ্গ করবেন না এরকম কোনো সনদ দলিল তোমাদের কাছে আছে আমতা কুলুন আর আল্লাহ মালহতে আলাম নাকি আল্লাহ সম্পর্কে এমন এমন কথা তোমরা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই না জেনে কথা বলছ বালা হ্যাঁ কে জান্নাতে যাবে কে জান্নামে যাবে এখন শুনে নাও চূড়ান্ত ফায়সাল আল্লাহ শোনাচ্ছেন বালা হ্যাঁ এখন আসল কথা শোনো মানকাসা আসা ইয়ে যে পাপ উপার্জন করল পাপে লিখত হইলো ওয়াহা তা দেবেহি খাতি এমন কি পাপ করতে করতে পাপ তাকে পরিবেশন করে ফেললো পাপে ঘিরে ফেলেছে তাহলে বোঝা গেল যে একটা পাপে দুটো পাপে আল্লাহ ধরেন না যদি আপনার ইমান ঠিক থাকে আমল ঠিক থাকে ফরজ ঠিক আছে হ্যাঁ আর একটা দুটো মাঝে মধ্যে পাপ হয়ে যাচ্ছে তাহলে আজাব গজব ঘিরে নিবে না হ্যাঁ জাহান্নামে যেতে হবে না মেলা কাফার ব্যবস্থা আছে গোনার মোচনের ব্যবস্থা আছে তাই আল্লাহ বলছেন হ্যাঁ যে পাপ উপার্জন করলো আহাত পাপ করতে করতে তাকে কি করেছে পাপে ঘিরে ফেলেছে পাপের পরিবেশ চলে এসছে ফাউলাইক আসহা তারাই হচ্ছে জাহান নামের অধিবাসী ফিহা খাল